সব অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিজেদের প্রার্থী ঘোষণা করল ক্ষমতাসীন আওয়ামী লীগ। একাধিক চমক যেমন ছিল, তেমন ছিল প্রত্যাশিত কিছু নাম। বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক শাকিব আল হাসানের নামটা যেমন প্রত্যাশিত ছিল, তেমন এই নাম জন্ম দিয়েছে বেশ কিছু আলোচনার। ক্রিকেটে এখনও তার উপর অনেকটা নির্ভরশীল বাংলাদেশ। এমন অবস্থায় তার মনোনয়ন নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে। একই দিনে আরও একবার নৌকার টিকিট পেয়েছেন টাইগারদের সাবেক ক্যাপ্টেন মাশরাফী বিন মর্তুজা। দীর্ঘদিন জাতীয় দলে একে অন্যের সতীর্থ ছিলেন, এবার রাজনীতির মাঠেও একে অন্যের সঙ্গী হলেন দুজনে। এমন দিনে নিজের সতীর্থ শাকিবকে শুভকামনা জানাতে ভুল করেননি ম্যাস। নিজের ফেসবুকে শাকিবের ছবি দিয়ে মাশরাফী লিখেছেন, ক্রিকেটের মতন বিশাল হোক তোর এই পথচলা, শুভকামনা। বিগত 17 বছর ধরে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় হয়ে থাকা শাকিবকে আজকের পর থেকে দেখা যাবে রাজনীতির মাঠে। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন টাইগার অধিনায়ক। নিজের জন্মস্থান মাগুরা এক আসনের নির্বাচনে লড়বেন শাকিব আল হাসান।